হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে গল্প শোনাবো শিল্পী থেকে বিজ্ঞানী হওয়া একজন বিখ্যাত নোবেল পুরস্কার প্রাপকের। এই বিখ্যাত বিজ্ঞানীকে 1944 সালে নোবেল কমিটি রসায়নশাস্ত্রের নোবেল পুরস্কারে সম্মানিত করে। তিনি পরমাণু বিষয়ে গবেষণা করেছিলেন। তিনি নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করেন, যেটিকে পারমাণবিক বিভাজন নামে আমরা জানি। এই বিখ্যাত জার্মানির ভৌত রসায়নবিদ হলেন বিজ্ঞানী অটো হান। তার এই জীবনের কাহিনী আজকের আলোচ্য বিষয়। বিজ্ঞানী অটো হান 1879 খ্রিস্টাব্দের 8ই মার্চ জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা ছিলেন হেনরি খান ও শার্লি থান। তিনি ছিলেন তাদের কনিষ্ঠতম সন্তান। তার পিতা ছিলেন শিল্পী মানুষ। স্বভাবতই তার বাবাও চেয়েছিলেন অটো হান বড় হয়ে একজন শিল্পী হবেন। তার থেকেও বড় শিল্পী তাকে হতে হবে। ছোটোবেলায় বাবার কাছে রং তুলির বায়না করেছিল অটো হান। ছোট্ট বয়সে তার বাবা তাকে হাসি মুখে তার হাতে রং তুলি তুলে দিয়েছিলেন। দিন কেটে যায়, রাত কেটে যায়, খাওয়া দাওয়া ভুলে অটো হান রং পেন্সিল হাতে নানান ছবি আঁকতে থাকত। শেষ পর্যন্ত অটো হান শিল্পী হতে পারেননি, বাবার স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি। শৈশব জীবন সমাপ্তের পর অটো হান কৈশোরে পদার্পণ করলে তিনি রসায়নশাস্ত্রে অধিক আগ্রহী হয়ে ওঠেন। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। বিজ্ঞান বিষয় নিয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণের পর তিনি মারবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখানেও তিনি তার প্রতিভার যথেষ্ট পরিচয় দিয়েছিলেন। তখন থেকে তিনি ব্যবহারিক বিজ্ঞান সম্পর্কে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। তিনি বুঝতে পেরেছিলেন শুধু গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করলে চলবে না, আমি যা কিছু করছি তা বিজ্ঞানের চোখে প্রমাণযোগ্য হতে হবে, তবেই সেটা স্বীকৃতি লাভ করবে। অটো হান একটু বেশি বয়সে গবেষণা জগতে পা রেখেছিলেন। তিনি পরমাণু বিষয় নিয়ে কাজ করছিলেন। একটি পরমাণুকে ভাঙতে ভাঙতে যখন সেটিকে আর ভাঙা যায় না, তখনও তার মধ্যে কয়েকটি কণা থেকে যায়, সেই সঙ্গে একটি কেন্দ্রকও অবশিষ্ট থাকে। এই কেন্দ্রকের মধ্যে ভাঙন ঘটলে কী হবে তার গতি প্রকৃতি নির্ধারণে বিজ্ঞানী অটো হান এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এটি হলো নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন, যেটির আবিষ্কর্তা ছিলেন বিজ্ঞানী অটো হান। আর এই ভারী কেন্দ্রকের ভাঙনের বিষয়ে গবেষণা করে 1944 খ্রিস্টাব্দে তিনি রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার সম্মান লাভ করেন। এই ছিল শিল্পী থেকে বিজ্ঞানী হওয়া নোবেলজয়ী জার্মান ভৌত রসায়নবিদ বিজ্ঞানী অটো হানের জীবনের কাহিনী। তো ফ্রেন্ডস, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে কেবল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করি, ধন্যবাদ।